দেশাদিনের 50 বছর খাটলেও উন্নয়নটা কি বহুত ফিসাই আছে সুনামগঞ্জ শাল্লা উপজেলা। ই উপজেলার চলাচলের একমাত্র উপায় দিরাই শাল্লা 21 কিলোমিটার রাস্তার খাম শেষ না হওয়ায় উপজেলার 2.5 লাখ মানুষ বড় বিপদে পড়ছে। দেশাদিনের বার্তা কি ই রাস্তা খান ঠিকঠাক আর ফাঁক্কা করার লাগে মানুষে বহুতবার দাবি জানাইছেন। এমপি অকলে খালি খতা দিয়েও গেছেন কিন্তু কেউ খতা রাখছেন না। মুজামেল হকর তোলা ভিডিও দিয়া ফুরা খবর জানাইয়া আন্নামা চৌধুরী। আমাদের দাবি একটাই, দিরাইশাল্লা রাস্তা চাই। দিরাইশাল্লা সংযোগ সড়ক মাত্র 21 কিলোমিটার লম্বা। ই সড়ক দিয়া হোম করি হইল 2.5 লাখ মানুষ চলাচল করেন কিন্তু স্বাধীনতার 50 বছর খাটলেও ই রাস্তার খাম খান শেষ হয়েছে না। দেরি না করিয়া জলদি জলদি রাস্তার কাম শেষ করার দাবি লইয়া শুক্রবার বিয়াল 6টা সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনাত 1 ঘন্টা উভয়া মানববন্ধন করেন সিলেট টাউন বসবাসকারী শাল্লার মানছে। ই দাবির লগে একমত হইয়া মানববন্ধন শরীর করেন নানান সংগঠন আর পেশার মানুষ সকল। মানববন্ধন চলার সময় দাবি পূরণ করার লাগি মানুষের দস্তগত লওয়া হয়। আমরা যখন বাড়িতে যাই তখন কেঁদে কেঁদে বাড়িতে যেতে হয়, আবার বাড়িতে যখন আসি তখন কেঁদে কেঁদে আসতে হয়। আমরা এত কষ্টের মধ্যে আমরা যেতে হচ্ছে এবং আসতে হচ্ছে মাত্র 21 কিলোমিটার জায়গা। আমাদের শাল্লাবাসীর একমাত্র দাবি যে রাস্তা এনে দিতে পারেনি, এটা ওনারও ব্যর্থতা আমাদের ব্যর্থতা। সুরঞ্জিত সেনগুপ্ত 2011 সনে রাস্তা ওখান উৎসাহ করার লাগি মাটি খাম আরম্ভ করেন। এই খাম শুরু হওয়ার বাদেও শাল্লার মানুষের মনে আশা জাগছিল এবার মাটি ভরাট করিয়া রাস্তা ইখান ফাঁক করিব ওলান আশা করছিল তারা। কিন্তু 2017 সনে আইয়া রাস্তার খাম বন্ধ হয়ে যায়, কন্ট্রাক্ট দ্বারা 99 কোটি টাকা তুলিয়া বাগে। এর বাদে ডক্টর জয়া সেনগুপ্ত এমপিও আর বাদে এই রাস্তা লইয়া কয়েকবার সংসদ ও মাত কথা করলেও খামর খাম কিচ্ছু হয়েছে না। আমরা ওখানে প্রজেক্টটা খালি ঘুরাইরা। আমাদের নেতা ছিলেন জাতীয় নেতা বাবু প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্ত, উনিও চেষ্টা করে গেছেন, আমলাতান্ত্রিক জটিলতা হোক বিভিন্ন কারণে আমাদের এই রাস্তাটা হয় নাই। আমাদের মানুষ বিভিন্ন জায়গায় হবিগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার এবং ঢাকাতে সহ আমাদের সবাই এক এক জায়গায় এক একজন ভালো অবস্থানে আছেন, তারপরেও আমাদের রাস্তাটা হচ্ছে না। রাস্তা ইখান ভাঙ্গা শুরু হওয়ার সব থেকে বেশি বিপদ পড়ছেন বেমারি অকল, খাস করে ফুয়াতি বেটিনতর বেশি কষ্টর। হসপিটালে রুগী আনার ক্ষেত্রে অনেক সময় অনেক অ্যাক্সিডেন্টের সম্ভাবনা বেশি থাকে, কারণ আমাদের মানে নিজস্ব নিরাপত্তা অর্থাৎ হসপিটালে যাতে আমরা মানে যাতায়াতের ক্ষেত্রে বা মানে সব কিছু উন্নতির মূল হচ্ছে কানেক্টিভিটি। সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ থেকে জানা গেছে 2010 সনের বাদ থেকে 2018 সনের হুকনার সিজন পর্যন্ত সড়কের 90 ভাগ মাটির খাম শেষ হয়, এর বাদেও প্রজেক্টর খাম বন্ধ হয়ে যায়। ই অবস্থায় 2017 সনের জুন মাসে প্রজেক্টর মেয়াদ শেষ হইলেও মেয়াদ বাড়ানি লাগে সড়ক পরিবহন আর সেতুমন্ত্রীরে সিটি ফাটায় সহজে, কিন্তু মিনিস্টারে ই সিটি আমলও নাই না নয় এখনই প্রজেক্ট করার কথা হইন। এছাড়া ই সড়কের ফুলিগুণ্ডর লগে সড়কের এক নাওয়ায় ফুলিগুণ্ডও ব্যবহার করা যান না। খান্দার আওয়ার রক্ষা বান্ধর খাম ওয়ার হবাই দিয়ে মানুষের মোটরসাইকেল লইয়া আওয়া যাওয়া কররা। তাদের দুঃখ দুর্দশার কথা চিন্তা করে তাদের যে এই একজন রুগী, রুগীকে সিলেটে নিয়ে আসতে হলে তাকে অনেক দুর্ভোগ পোহাতে হয় এবং অনেকেই রাস্তার মধ্যে সে মারা যায়। এবং এই সমস্যা থেকে উত্তরণের জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করছি।